সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। সাবুদানা দিয়ে একটি স্পেশাল ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে সময় অনেক কম লাগবে। আপনারা এই রমজানের ইফতারিতে এটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে সাবুগুলোকে সিদ্ধ করে নিতে হবে, এজন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পানিটা যেই ফুটে টকবক করে উঠবে, ঠিক এই সময় আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দেব। সাবুদানা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। সাবুগুলোকে অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। সাবু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এই তো 10 মিনিট। আমার 10 মিনিটের মধ্যে সাবুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কালারগুলো যখনই এমন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনার সাবু। আমি সাবুগুলোতে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবং গরম সাবুর ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তাহলে সাবুগুলো একটি অপরটির সাথে লেগে থাকবে না, ঝরঝরে থাকবে, আঠালো হয়ে যাবে না। দেখুন এভাবে যদি ঠান্ডা পানিতে আমরা ই করি তাহলে সহজে সাবুগুলো এরকম ঝরঝরে থাকবে। এবার একটি পাত্রে আমি 3 কাপ পরিমাণ এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরোটা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। আমি দুধগুলোকে অনবরত নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা এখানে সামান্য গুঁড়া দুধ অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। আমি এখানে কোনোরকম কোনো গুঁড়া দুধ অ্যাড করিনি, চিনি এখানে অ্যাড করব না। আমি এখানে সামান্য কনডেন্স মিল্ক অ্যাড করব, আপনারা চিনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, খুব বেশি মিষ্টি রাখ। এখানে আপনারা যে যেমনটা মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবে চিনি অ্যাড করে নেবেন। আমি কম মিষ্টি পছন্দ করি, এর জন্য আমি অল্প পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এ পর্যায়ে সেদ্ধ সাবুগুলোকে আমি দুধের ভিতরে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি 2 থেকে 5 মিনিটের মতো এগুলোকে আবার ফুটিয়ে নেব। এ পর্যায়ে সাবুগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি সাবুগুলোকে একটি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। সাবুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি প্রথমে, অবশ্যই সাবুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার আপনারা আপনাদের পছন্দের ফল দিয়ে সার্ভ করে নিতে পারবেন। আমি এখানে একটা কলা, কিছু স্ট্রবেরি এবং কিছু আঙুর ব্যবহার করেছি। আমি এখানে কিছু কাজু বাদাম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বাদাম ব্যবহার করতে পারেন। এবার সবগুলো ফলগুলোকে আমি সাবুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের ফল দিয়ে করতে পারেন, একটা ফল দিয়েও করা যাবে, 2টা ফল দিয়েও করা যাবে, আবার কেউ ইচ্ছা করলে অনেক রকম ফল দিয়ে করতে পারে। নির্দিষ্ট কোনো বাধা ধরার নিয়ম নাই, যেটা এই ফল দিয়েই করতে হবে। এটা আপনারা অবশ্যই ফ্রিজে রেখে সার্ভ করবেন, কেননা এটা ঠান্ডাতে অনেক বেশি মজা লাগে এবং ইফতারিতে এটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই। আপনারা এটি একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ধন্যবাদ।